আজকাল তো ভগবানকে ভিখারি বানিয়ে ঘুরাচ্ছেন। নামযজ্ঞ যেখানে হয় না, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক গোপালের বিগ্রহ একটা হাত এইভাবে দিয়ে অরে কোলে নিয়ে ভিক্ষা করে, মানে নিজের ভিক্ষা লাগবে, পয়সা লাগবে, ভগবানরে দিয়ে ভিক্ষা করায়, কত বড় হারামজাদার দল। ও তিপ্পান্নতে পড়েছে, হয় নাই তাহলে কথাটা, এই 53 বছর চলছে তো বাংলাদেশের বয়স 53 বছর। আমার মহাপ্রভু কিন্তু বাংলাদেশের সময় আসেনি, বাংলাদেশের ইতিহাস পড়ে সনাতনী তত্ত্ব কোনোদিন উপলব্ধি করতে পারবে না। বাংলাদেশের বয়সই 53 বছর, তাই বাংলাদেশের ইতিহাস পড়ে সনাতন ধর্ম সম্বন্ধে কি জানবে বুঝবে? ভালো করে জানুন, সনাতন ধর্মের জন্মগুরু যে মত পথের হন না কেন, যদি বলেন যে বাংলাদেশের ইতিহাস পড়ে আমি সনাতন ধর্মের তত্ত্ব জানবো, আপনার মতো মূর্খ আর পৃথিবীতে নেই। সনাতন ধর্মের তত্ত্ব জানতে হলে পৌরাণিক কাহিনী জানতে হবে, পৌরাণিক ধর্ম জানতে হবে, পৌরাণিক তত্ত্ব জানতে হবে, ভূখণ্ড সম্বন্ধে অবগত হতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাসের আগের যদি কোনো কথা থাকে তাহা জানতে হবে। কারণ ভারত ভূখণ্ডে যখন একত্রিত ছিল, এজন্য মহাজন বলছে ভারত ভূমে জন্ম যার নিজ স্বার্থ ত্যাগ করি কর পরই উপকার। আগে জেনে নিতে হবে আমাদের অস্তিত্বটা কোথায়। বাংলাদেশের ইতিহাস পড়ে শুধু বাংলাদেশ সম্বন্ধে জানা যাবে, ধর্ম সম্বন্ধে জানা যাবে না। যদি ধর্ম সম্বন্ধে জানতে হয়, সনাতনী ইতিহাস না পড়লে কোনোদিন প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। আর এই সনাতনী তত্ত্ব জানতে হলে আমাদের আর্য মহর্ষিদের ধার্য করা ওই গ্রন্থ আদি একটু অধ্যয়ন করতে হবে। তাহলে মহাপ্রভু এসেছিলেন কোথায়? এখন কি মাগুরের মধ্যে পড়ছে না যশোরের মধ্যে পড়ছে? তাল করি, এখান দিয়ে যাওয়ার পরে মহাপ্রভু এই পিত্রালয়, এই যে ঢাকা দক্ষিণ যেখানে বলেন শ্রীহট্টে, এর চিয়া এখানে এমনি একবার ঘুরতে এসেছিলেন প্রভু, কিন্তু তার ভক্তকে নিবার জন্য দুবার এসেছে তালকড়িতে, যশোরের পাশে গিয়েছেন। ওই তালকড়িতে লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু নিজে নেওয়ার জন্য দুবার এসেছিলেন। কয়বার? ভালো করে জানবেন, ওখানে সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভু নিজেই এসেছিল। আবার এসেছিলেন, পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষের মাটি। আর এই ভারতবর্ষের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে নবদ্বীপ মায়াপুর, যেখানে প্রেমের ঠাকুর এসে উদয় হয়েছে। কোন ঠাকুর? এইবার সেই প্রেমের ঠাকুর সমস্ত প্রেম গচ্ছিত রেখে গেছেন পদ্মা দেবীর কাছে নরোত্তমকে দেওয়ার জন্য। এজন্য বাঙালির হৃদয়ে প্রেম বেশি। রাধে রাধে, বাঙালি জাতি নিজেই জানে না, বাঙালি জাতির অবস্থা হয়েছে মুরগির মতো। কি জানেন, ডিম পাড়ায় মুরগিতে খায় দারোগা বাবু, মুরগি জানে না। তো বাঙালি জাতির গৌর, বিদেশিরা গৌর প্রেমে পাগল হয়ে গেল, বাঙালিরা গৌর বলে কাঁদতে শিখল না, গৌরের নাম উচ্চারণ করতে জানল না, গৌরকে ভালোবাসতে জানল না। গৌরা এই বাঙালি জাতি এখন গৌরকে চিনতে পারল না, বিদেশিরা চিনে নি, কিন্তু বাঙালি জাতির ঘরে গৌর এসেছে, এই বাঙালি জাতি গৌরকে চিনতে পারছে না। কি মিথ্যা বলেছি নাকি? সত্য না মিথ্যা? তা যারা লিখেছে যেটা করেছে তারা কি ভুল লেখেনি?
কি বাবা সাধু বাবা, ভুল না সঠিক তাদেরটা, যারা লিখেছে যে মহাপ্রভুকে মেরে ভাসিয়ে দিয়েছে কিংবা পুঁতে রেখেছে, কিরে বাবা এটা ভুল না সঠিক? তো সঠিক কোনটা? যেদিন মহাপ্রভু আমার লীলা সম্মরণ করবার বাসনা জাগিল, হরিদাস যেদিন জানতে পাইল ভক্ত ভগবানের সাথে যোগসূত্র থাকে, এখন তো হ্যালো বলো, এই হ্যালো তখন ছিল না, জেনে যাও এই হ্যালো সৃষ্টি হওয়ার আগেই এটা হবে নজরুলও বলে দিয়েছে। আর নজরুলের আগে আমাদের আর্য মহর্ষিদের মধ্যে একজন থাকতো অনেক ওই পর্বতে, আর একজন ওই পর্বতে, তারা কথা বলতো, কি বলতো না? সনাতন ধর্মের সুপ্রিম পাওয়ারটা কি ছিল জানো? একজন এখানে রয়েছে আর একজন ওইখানে, বিনা তারে বিনা ব্যাটারিতে কথা হতো, বিনা তারে টেলিফোনে কথা হতো। আর নজরুল তার সংকল্প কবিতার মধ্যে ওই আর্য মহর্ষিদের ধার্য করা সাধনা করে নজরুল একজন সাধক, তিনি বলেছিলেন বিশ্বটাকে আনবো আমি আপন হাতে মুঠোয় পুরে। আজকে একটা মোবাইলের মধ্যে সারা বিশ্বের সংবাদ আসছে কি না? আসে না? তাহলে মোবাইল তৈরি হওয়ার আগেই নজরুল বলে দিয়েছে বিশ্বটাকে আনবো আমি আপন হাতে মুঠোয় পুরে। কথাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমি কোথায় বলতে চাচ্ছি, আজকে যেখানে আলোচনাটা করছি, আগামী দিন দেখি মহাপ্রভু কিছু প্রশ্ন করেছে, এগুলোর উত্তর আগামী দিন হবে, আজকে কোনো প্রশ্নের উত্তর হবে না। নাকি আজকে কোনো প্রশ্নের উত্তর দেব না, আগামী দিন চেষ্টা করব। তা আজকে কথাগুলো ওইখানে ঠেকিয়ে থুয়ে যাই, তারপরে দেখব। কারণ যেহেতু জগন্নাথ দেবকে পুজো করছি, যার হাত নেই এখানে, তো আবার রূপো দিয়ে হাত বানিয়ে দিয়েছে, না টাকা আছে হাত বানিয়ে দিয়েছে, আবার হাত দুটো দিয়ে এইভাবে রাখছে, আয় মানে টাকাই চায় না ভক্ত চায় আমি বুঝি না। আজকাল তো ভগবানকে ভিখারি বানিয়ে ঘুরাচ্ছেন, নামযজ্ঞ যেখানে হয় না, যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক গোপালের বিগ্রহ একটা হাত এইভাবে দিয়ে অরে কোলে নিয়ে ভিক্ষা করে, মানে নিজের ভিক্ষা লাগবে পয়সা লাগবে ভগবানরে দিয়ে ভিক্ষা করায়, কত বড় হারামজাদার দল। ভগবান তোর ওই 2 টাকা 10 টাকার ভিখারি না? হ্যাঁ, যার করুণা ভিন্ন তুই চলতে পারিস না, তারে কোলে নিয়ে দাও দাও, নির্বোধ নয় কিরে বাবা? নির্বোধ কিনা? যে তোরে চালাচ্ছে, অনন্তকটি ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, সেই ভগবানরে নিয়ে ভিক্ষা করে দাও। বলো যে ভগবানের কিছুর প্রয়োজন না, এটা প্রয়োজন কার? কার প্রয়োজন ভগবানের? কি প্রয়োজন ভগবান কারোর? এটা চায় ভগবান, চাইছে কি? শুদ্ধ প্রেম আর ভক্তি, আর কিছু ভগবান চায় নাই। ভগবান শুধু এইরকম এই 3 তলা বিল্ডিং এর উপর থাকে নাকি? ভগবান কুড়ে ঘরে থাকেনি? ভগবানের যত জায়গায় মহিমা সব কুড়ে ঘরের মহিমা, এই অট্টালিকের মহিমা নয়। খুলুন গ্রন্থ চৈতন্য চরিতামৃত ভক্তমাল গ্রন্থ ভাগবতে দেখুন, যেখানে যেখানে ভগবান দুর্যোধনের বাড়ি পরিত্যাগ করে বিদুরের বাড়ি খুদন্ন গ্রহণ করেছে না? তো ভগবান রাজপ্রাসাদ পরিত্যাগ করেছে, আর আমরা সাধু হয়েছি ভগবানকে রাজপ্রাসাদে দরজা দিয়ে আটকাই দিয়ে খাওয়াচ্ছি। ও রে রে, এইটার ভিতর ঢুকাতে পারলাম না, ওই দরজা দিয়ে মন্দিরে ঢুকাই দিছি। ও রে ঢুকানু রে, এইটাই ঢুকাও, এইটাই ভগবানকে ঢুকে আটকিয়ে দাও, এই হৃদয় দরজাটা খুলে দিয়ে একবার ভগবানকে ঢুকিয়ে দিয়ে আটকিয়ে দাও। হে গোবিন্দ, বিশ্ব জগতে তুমি ছাড়া আর জগতে আমার কেউ নেই, আজ হতে তোমার চরণে আমাকে আত্মসমর্পিত চিত্ত করেছি, তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। তাহলে আজ কি যখনই মহাপ্রভু জান এই কথাটা হরিদাস জানতে পারলেন যে মহাপ্রভু লীলা সম্বরণ করবে, তার আগে হরিদাস চেয়ে নিলেন প্রভু তোমার আগে আমি যেতে চাই, প্রিয় ভক্তের কথা কি, প্রভু তোমার আগে আমি যেতে চাই। কেন বলছে? তোমার বিয়োগ ব্যথা আমি সইতে, এটা শুনতে শুনতে আপনার অভ্যাসস্থ হয়ে গেছেন, তবু বলছি যখন হরিদাস বলেছিলেন প্রভু তোমার বিয়োগ ব্যথা আমি সইতে পারবো না,
তোমার আগে আমি যাব, তুমি আমাকে এই অনুমতি দাও। প্রভু বললেন তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বলার সাথে সাথেই প্রভু কাঁদছে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আর সেই গৌর হরি কাঁদছে হরিদাসের জন্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার জন্য পাগল, আজকে সেই গৌর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হরিদাস প্রভুর চোখে জল দেখে বলছে, প্রভু অদয়ময় তুমি কাঁদছ, তুমি কাঁদছ কেন প্রভু? আমার গৌরহরি বলছে, হরিদাস তুমি যে আমার কে এটা আমি বুঝাতে পারবো না। হরিদাস তুমি যদি না হতে এই নামের মহিমা কেহ জগতে প্রকাশ করতে পারত না, তোমা হইতে নামের মহিমা প্রকাশ হইল। জানো হরিদাস, পৃথিবীতে ভগবান সব সইতে পারে, কিন্তু জানো ভগবান তখনই কাঁদে যদি তার কোন প্রিয় ভক্তকে হারাতে হয়, তখন ভগবান আর চোখের জল ধরে রাখতে পারে না। কৃষ্ণ লীলায় ভগবান দুবার কেঁদেছিল। যেদিন অভিমান্য বধ হয় সেদিন ভগবান নিজেই কেঁদেছিল, আর একটা দিন কেঁদেছিল যেদিন কর্ণ বধ হয়। কর্ণের মতো এত বড় প্রিয় ভক্ত ভগবানের, যে কত প্রিয় ভক্ত ছিল কর্ণ এটা অনেকেই জানি না। আর অভিমান্য বধের দিনও ভগবান কৃষ্ণ কেঁদেছিল। আর এই গৌর লীলায় গৌর তো কাঁদবার জন্যই এসেছে, কিন্তু তারপরেও যেদিন হরিদাসের নির্জনের দিন, মহাপ্রভুর চোখের বিগলিত ধারায় বক্ষ নয় শুধু, চোখের জলে ভূমি পর্যন্ত কাদা হয়ে গিয়েছিল, কাঁদছে গৌর হরি। হরিদাস তোমার মতো ভক্তকে হারিয়ে বলো আমি কি আর লীলা করে শান্তি পাব? তোমার মতো ভক্তকে হারিয়ে কি আমি আর লীলায় কোনো আনন্দ পাব? হরিদাস আর কয়েকটা দিন তুমি থেকে যেতে পারো না, ভগবানের ইচ্ছা তার ভক্ত আর কিছুদিন থেকে গেলে হয়তো জগতে তার সুমাধুর্য লীলা আরো প্রচার হবে। হরিদাস বললেন, প্রভু আমি বুঝতে পেরেছি তুমি যে চলে যাবে, তাই আমি তোমার আগে যাওয়ার জন্যই তোমার কাছে এটা চেয়েছি। তুমি কাঁদছো প্রভু? বললো আমি একা হরিদাস চলে গেলে এই বিশ্ব জগতে তোমার কত ভক্ত আছে তোমার লীলায় সহায় করবে? তুমি তো কত বড় দয়াল জানো গৌর হরি। তুমি আমাকে নরক হইতে তুমি আমাকে উদ্ধার করেছ, তোমার পিতৃ শ্রাদ্ধ আমাকে দ্বারা তুমি খাইয়েছ। যেদিন সমস্ত ব্রাহ্মণ বর্গ তোমাকে বন্ধ করে রেখেছিল, তোমাকে সমাচ্যুত করে দিয়েছিল, তবু তুমি সমাচ্যুত হয়েছে, তবু তুমি আমাকে ছাড়নি, তুমি আমাকে তোমার চরণে রেখেছিলে। জানো প্রভু
আমি চলে গেলে তোমার কতজন তোমাকে ভালোবাসার থাকবে। কিন্তু প্রভু, হে এ বিশ্ব জগতে আমি ছাড়া তোমার অনেক আছে, কিন্তু তুমি একটিবার বলো তো প্রভু, এ জগতে তুমি ছাড়া কি আমার জগতে আর কেহ আছে? যদি আমার আগে তুমি চলে যাও, এ বিশ্ব জগতে তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। তাহলে আমার এই তাপিতে পড়ার নিয়া, আমার এই পুরা পড়ার নিয়ায় আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় গিয়ে আমার এই পুরা প্রাণে জুড়াইব, পুরা প্রাণ জোড়া বল, তুমি ছাড়া আমার আর কে আছে বল, বল তুমি ছাড়া আনি তাই গৌর হরিব কোথায় যাব। শুধু হরিদাসের কথা নয়, আমাদের জগতে জীবের গৌরের চরণে ভিন্ন আর কোনো জুড়াবার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই, পালাবারও কোনো জায়গা নেই। কোথায় পালাবে, কোথায় যাবে, জুড়াবার জায়গা কি আর আছে গো? গৌরে ভিন্ন আমাদের আর কোথায় যাওয়ার জায়গা নেই গো। হরিদাস চলে যাওয়ার পরে মহাপ্রভু জগন্নাথ দর্শনের জন্য যেদিন মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করে, যেদিন মহাপ্রভু জগন্নাথকে দর্শনের লাগি গেলেন, সেদিনই গিয়ে ভক্তগণকে একটু দূরে রেখে মন্দিরের দ্বার বন্ধ করে দিয়ে মহাপ্রভু জানলেন, আজ যদি আমি লীলা সম্মরণ এই জগন্নাথের সাথে না হয়, এই জগন্নাথকে কেউ চিনবে না, এই পুরীর এই অভাব আর কোনোদিন যাবে না। পুরীতে তখন অভাব ছিল, পুরীতে ভাত জুটত না, পুরীধামে খুব কষ্ট ছিল। মহাপ্রভু দেখলেন, যদি আমি এখানে লীলা সম্মরণ করি তাহলে এই জগন্নাথকে দর্শনে হাজার হাজার দর্শনার্থী আসবে, এদের কৃপাই এই পুরীর ভক্তগণ ভক্ত হবে এবং তাদের জীবন রক্ষা পাবে। এত সহজ নয়, ভক্তের জন্য ভগবান কি করতে পারে, তাই তো? পারে না? ভক্তের জন্য ভগবান পারে কি না, বিশ্বাস আছে তো? মহাপ্রভু কত বছর আপনি? 48 বছর নাকি? 48 বছরই তো মিলিলা উৎকলে, উৎকলে মানে জগন্নাথে। জগন্নাথের সাথে মহাপ্রভু যখন নীল হয়ে গেল, অনেক ভক্ত দরজার সামনে মুখে অপেক্ষা করল, মহাপ্রভু জগন্নাথের মূর্তির সম্মুখে গিয়া তখন বলিতে লাগিল, এখন বুঝি তোমার সাথে আমার
মিশার সময় হলো, এইবার তুমি আমি, আমি তুমি এক হইয়া যাব। অচল সচল সচল অচল একই তো থাকিব, মহাপ্রভু যখন নেতে ওই জগন্নাথের সাথে বিলীন হয়ে যায়, দরজার পাশ থেকে ভক্তরা তখন কিছুটার নাহি পায়। অনেক সময় অতিবাহিত হলো, মহাপ্রভু নাই আসে, জোর করে দরজা ভেঙে তখন ভক্তরা প্রবেশ করে। ভিতরেতে গিয়ে দেখে মহাপ্রভু নাই, কেঁদে পাগল পাড়া ভক্তরা তখন গড়াগড়ি যায়। হঠাৎ করে অনুরাগী ভক্ত লাঠি নিয়ে উঠে জগন্নাথের মুখ, জগন্নাথের মুখের মধ্য প্রভুর বস্ত্র দেখিয়া লাঠি নিয়া মারতে গেল, ফেলেছে আমার গৌরকে খাইয়া। অনুরাগী ভক্ত যারা ক্ষিপ্ত হয়ে গেলেন, তুমি রাক্ষস জগন্নাথ, এতদিন ভেবেছিলাম তুমি দেবতা, তুমি বুঝি আমাদের উপাস্য, আজ দেখছি তুমি রাক্ষস। যখন লাঠি নিয়ে গৌর ভক্ত মারিবারে যায়, হঠাৎ করে দৈব বাণী তখন শুনিবারে পায়। বোঝা যাচ্ছে, বোঝা যায় তো? রাধে রাধে, দৈব বাণী বুঝেন তো? মানুষ কিন্তু দেখা যায় না, তবু আওয়াজ প্রতিফলন হলো, আওয়াজের মধ্য দিয়ে তখন সবাই শুনতে পেল। ওরে আমি গৌর বলছি তোমাদের, তোমরা আমার কথা নিও, জগন্নাথ আমায় খায় নাই, আমার যাওয়ার সময় হলো, জগন্নাথ আমাকে খেয়ে ফেলেনি, আমার লীলা সম্বরণের সময় হয়েছে। ইচ্ছাকৃত জগন্নাথের সাথে আমি লীন হয়ে যাই, জগন্নাথই আমি তোমরা ভাবি বা সবাই। এই কারণে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তিন লীলায় আকর্ষাদ হয়েছে পূর্বে মনস্কা, এই কারণে যায় লোকে সেই না পুরীধাম। কায়দা আছে, আছে না কায়দা? আছে না? মূর্খ যারা বলে তারা মহাপ্রভুকে মেরেছে, মূর্খের দলে ইহা ছাড়া কি তত্ত্ব কি আর বোঝে? তত্ত্ব বোঝে? এই জন্য মূর্খের কথায় ওগো বাবা তোমরা দিবে না কো কান, সতত চাইবে তোমরা শাস্ত্রের প্রমাণ। তাই তো মহাজনগত পন্থা ইহা তো জানিবে, মহাজনের কথা হৃদয়েতে সদা সত্য করি জানিবে। মনে থাকবে? কাদের কাদের মনে থাকবে একটু হাত তুলি তো রাধে। কায়দা আছে না? কায়দা আছে তো? মহাপ্রভু যখন নেতে লীন হইয়া গেল, ওই শব্দ শুনিয়া সবে
স্তম্ভিত হলো। আবার বলছে আমি গৌর বলছি আমার কথা নেবে, যারা যারা আমাকে তোমরা ভালোবেসেছিলে তারা সবাই জগন্নাথকে ভালো যে বাসিবে, জগন্নাথের মধ্য দিয়ে তোমরা আমার কৃপা পাবে। ভগবান জগন্নাথ দেব কি, বলদেব কি, সুভদ্রা ভাই কি, এমনি ভাবে সেদিন হতে জগন্নাথে মিশিয়া গৌর হরি গেলেন তার লীলা সম্বরিয়া। গৌর হরি জগন্নাথে লীন হইয়া গেল, বাহু তুলে ভক্তগণে হরি হরি বল। ওই অচল মূর্তি সচল হয়ে গেল, এই না তত্ত্ব আবার বৃদ্ধা বনিতার জানা কিন্তু ভালো। আই তীর্থ দর্শনে যেতে হলে আগে নবদ্বীপ যেতে হয়, নবদ্বীপের পরে অন্য অন্য তীর্থ দর্শন করতে হয়। গৌর হরি বিশ্ব জগতে জীবকে প্রেমদান করিয়া লীলা সম্বরণ করলেন পুরী ধামে যাইয়া। যাক, দুদিন আলোচনা, রাত অনেক হয়েছে, অনেক হয়েছে না, এত সময় তো বসে থাকার কথা না, তবে সুনামগঞ্জের মা বাবারা খুব ভালো। আয় আসতে দাঁড়াও দাঁড়াও, জুইত পাইছে তো কম না বাবা, জুইত পাইছে খুব। এই